আসসালামু আলাইকুম। চিত্রনায়িকা নিপুন একটা সময় ছিলেন খুবই সাধারণ মানের একজন নায়িকা। প্রথমে চিত্রনায়িকা নিপুন সিনেমা এবং নাটকে সাধারণ সাইড ক্যারেক্টার পেলেও একটা সময় মেইন ক্যারেক্টার পেয়ে যান। আর চিত্রনায়িকা নিপুন নাটক এবং সিনেমায় মেইন ক্যারেক্টার পাওয়ার পর থেকেই একদম বেপরোয়া হয়ে উঠেছিলেন। বিশেষ করে চিত্রনায়িকা নিপুন লাস্ট 15 বছরে ক্ষমতাশালী দল আওয়ামী লীগের বিশেষ ব্যক্তির মাধ্যমে এবং তার ছত্রছায়ায় যেভাবে নিজের রাজত্ব কায়েম করেছেন, এটা সত্যিই একটা দুঃখজনক ঘটনা। আর চিত্রনায়িকা নিপুনকে নিয়ে এর আগে একটা ভিডিও তৈরি করেছি, আর সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখতে পারেন। চিত্রনায়িকা নিপুনকে নিয়ে এটা দ্বিতীয় ভিডিও। চিত্রনায়িকা নিপুন এর আগে শেখ মোহাম্মদ সেলিমের আন্ডারে যেসব ক্ষমতার অপব্যবহার করেছেন, আমি সেই তথ্যগুলো সুন্দর করে সেই ভিডিওতে তুলে ধরেছি। কিন্তু চিত্রনায়িকা নিপুন বাংলাদেশের FDC অথবা যেখানে চলচ্চিত্র সিনেমা এবং এগুলোর শুটিং করা হয়, সেইখানে কিভাবে রাজত্ব করেছেন, কিভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন, আজকে আমরা সেই কাহিনী তুলে ধরব। দেশের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমে এবং টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে জানা যায়, চিত্রনায়িকা নিপুন FDC-তে যে ধরনের অপকর্ম চালিয়েছেন, নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন শেষ 15 বছরে। এই তথ্যগুলো জানলে যে কোনো মানুষের শরীরেই কাঁটা দিয়ে উঠবে। FDC একটি সরকারি সংগঠন হওয়া সত্ত্বেও সেই FDC-তে চিত্রনায়িকা নিপুন মদ, জুয়া, নারী ব্যবসা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যে করেননি। আমরা সবাই জানি FDC একটি চলচ্চিত্র নির্মাণ সংস্থা, এখানে চলচ্চিত্র ছাড়াও নাটক, গান এবং বিভিন্ন শোয়ের শুটিং করা হয় এবং যাবতীয় শুটিংয়ের কাজ সম্পন্ন করা হয় এবং ডাবিংয়ের কাজও করা হয়ে থাকে। কিন্তু চিত্রনায়িকা নিপুন শেখ মোহাম্মদ সেলিমের আন্ডারে থেকে ক্ষমতার অপব্যবহার করে সেই শুটিং বাদ দিয়ে এবং সব ধরনের নৈতিক কাজ বাদ দিয়ে অনৈতিক কাজ বেশি বেশি করেছিলেন। কিছু সংবাদ মাধ্যম এবং টেলিভিশনের তথ্য মতে জানা যায়, বাংলাদেশ FDC-তে প্রায় 120টি ঘরে এ ধরনের অপকর্ম করেছিলেন এবং মদ, জুয়া, নারী সহ সমস্ত ধরনের যেসব কাজ করেছিলেন নিপুন আত্মার শেখ মোহাম্মদ সেলিমের আন্ডারে থেকে, এটা সত্যিই দুঃখজনক একটি ঘটনা। এমনকি গত বছর যে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে চিত্রনায়িকা নিপুন আক্তার বিপুল ভোটে হেরে গেলেও ক্ষমতার মাধ্যমে এবং ক্ষমতার অপব্যবহার করে সাধারণ সম্পাদক পদে বহাল থাকেন নিপুন আক্তার। একটা বিষয় জানলে অবাক হবে না, তা হল চিত্রনায়িকা নিপুন আক্তার এবং জায়েদ খান দুজনেই কিন্তু ক্ষমতাশীল আওয়ামী লীগের প্রভাবশালীদের সাথে চলাফেরা করেন। চিত্রনায়ক জায়েদ খানও কিন্তু আওয়ামী লীগ করেন, আর এর আগে বিভিন্ন সময়ে জায়েদ খান আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে বিপুল ভোটে হেরেও সাধারণ সম্পাদক পদে বহাল থেকেছিলেন। কিন্তু গতবারের নির্বাচনে জায়েদ খান নিপুণের শক্তির সাথে পেরে ওঠেননি। জানা গেছে গতবারের শিল্পী সমিতির নির্বাচনে শেখ মোহাম্মদ সেলিম নিপুণকে জয় করার জন্য 17 বার ফোন দিয়েছিলেন, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামানকে দিয়েও একবার ফোন করিয়েছিলেন শুধুমাত্র নিপুণকে জয় করার জন্য। আর এভাবেই ক্ষমতার অপব্যবহার করে নিপুণ FDC-তে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালাতেন, সেই সাথে FDC-তে গড়ে তুলতেন ভয়ঙ্কর সব সিন্ডিকেট। এমনকি FDC-তে নিপুণ নিয়মিত ড্রাগসের ব্যবসা করতেন, আর এভাবে নিপুণ ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন। আর তাই তো আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর থেকেই লাপাত্তা হয়েছেন নিপুণ। জানা গেছে নিপুণ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে আমেরিকায় আছে এখন।